একটা মূল্যমান আছে, এটা যে একটা ব্রেন থেকে বেরিয়েছে একটা নতুন টেকনোলজি বা নতুন ইনোভেশন, সেটার ভ্যালুয়েশন করার কোম্পানি নাই, সেটা ভ্যালুয়েশন যে করতে হয় সে বিষয়ে স্টেক হোল্ডার অ্যাওয়ারনেস নাই, যার কারণে ইনোভেশন গুলো আসলে যথার্থ মূল্যায়ন পায় না। ইউনিভার্সিটি লেভেলে অনেক প্রজেক্ট হয়, সেই প্রজেক্ট গুলোকে মার্কেটেবল করার মতো কোনো বিজনেস মডেল নাই, যার কারণে সাধারণ ইউনিভার্সিটির মতো ব্র্যাকের মতো বা ইউআই এর মতো অর্গানাইজেশন বা ইউনিভার্সিটি যারা ওসিআর কে অনেক আগে থেকে চিন্তা করছিলেন, কিছু জায়গায় নিয়েও এসেছেন কিন্তু মার্কেটে আনতে পারেননি বিকজ অফ দি ল্যাক অফ বিজনেস মডেল। সেখানেও একটা বড় ধরনের কাজ হতো একাডেমিয়ার সাথে পাবলিক সেক্টরের একটা বিষয় আছে। আমার মনে হয় আজকে আমি আর কিছুই বলবো না, যথেষ্ট কথা বলা হয়ে গেছে। ওসিআর এর ইম্প্যাক্ট নিয়ে আমরা প্রেজেন্টেশনটা ফলো ভাইয়ের স্পিচের পর আমরা দেখি, তাহলে অডিয়েন্স কতক্ষণ পর্যন্ত, আমি আশা করছি ফলো ভাই তখন থাকবেন। উপস্থিত আজকে টিম ইঞ্জিনের আয়োজনে, আজকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার প্রযুক্তি উদ্ভাবনের যে উদ্বোধন, সেই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই সম্মান দিয়েছেন, টিম ইঞ্জিনের ম্যানেজিং ডিরেক্টর হিমিকা এবং প্রাক্তন এবং এখানে উপস্থিত আমাদের বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল জি আহমেদ এবং আমাদের বাংলাদেশ কমিটির সচিব, প্রতিষ্ঠাতা এবং উই কমিটির সমিতি আমাদের সর্বজনশ্রদ্ধ নেতা সাবেক সভাপতি, এবং আজকে ওসিআর পুঁথি বাংলা হরফ বাংলা বর্ণমালা যখনই দেখি প্রযুক্তি অথবা কম্পিউটার স্ক্রিনে, যখনই বাংলা বর্ণমালা দেখি, যখনই যার নাম এবং যার মুখচ্ছবিটা ভেসে ওঠে, যিনি বিজয় কিবোর্ডের প্রবর্তক, আমাদের সকলের শ্রদ্ধেয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রথম দিকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যারা মোস্তফা জাফর, উপস্থিত আছেন অ্যামটপের সিইও নুরুল কবি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, এবং আমি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের বিপুল সংখ্যায় উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলে আছে মাত্র সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি শুরুতেই আজকে অগস্টের 7 তারিখ আমরা এই শোকের মাসে 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শপথ সপরিবারে যারা নিহত হয়েছিলেন তাদের নিয়ে আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আজকের এই ওসিআর উদ্বোধনী অনুষ্ঠানের যে মূল বিষয়গুলি প্রতিবিকা বলেছেন এবং আমাদের সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি বিশেষ কারণে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ওনার বৈঠক আছে যে কারণে উনি চলে যেতে বাধ্য হয়েছেন, আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল এবং বিশ্ব মন্দার মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে যিনি সচল রেখেছেন এবং এগিয়ে নিয়ে গেছেন, এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুকিত, ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমি সবই জেনেছি, আমরা সবাই জেনেছি এবং বুঝেছি এটার লক্ষ্য। আমি শুধু ছোট করে এইটুকু বলতে চাই যে আমরা এই ওসিআর সবচেয়ে আমরা গর্বিত জাতি হতে যাচ্ছি, যে বাংলাদেশের ইতিহাসে বাংলা বর্ণমালাগুলিকে পড়া এবং সেটাকে এডিটেবল করার জন্য যে প্রযুক্তিটা উদ্ভাবন আজকে হলো এবং উদ্বোধন হতে যাচ্ছে, আমরা হচ্ছি সারা বিশ্বের 194টা রাষ্ট্রের মধ্যে 37তম রাষ্ট্র, আমরা 37তম দেশ হিসেবে এই ওসিআরটা আমরা উন্মোচন করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দিক, আমাদের থেকে অর্থনৈতিক ভাবে প্রযুক্তি দিক থেকে অনেকেই হয়তো আমাদের থেকে বিভিন্নভাবে এগিয়ে আছেন, কিন্তু এই উদ্ভাবনী যে শক্তিটা নিয়ে আমাদের তরুণরা, বিশেষ করে সম্রাট সহ আমাদের টিম ইঞ্জিনের যে আর&ডি টিম কাজ করেছে, তারা যে তাদের মেধা এবং যোগ্যতার স্বাক্ষরটা রেখেছে, আমি বলবো যে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। কারণ আমরা শুনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে
ভারতের এখন হিন্দি ভাষায় ওরা প্রায় 20-25 বছর ধরে চেষ্টা করছে, এখন পর্যন্ত তারা হিন্দি ভাষার ওসিয়ার করতে পারেনি। অন্যান্য দেশ যেটা 10-15 বছরে করে, সেটা আমাদের মেধাবী সন্তানেরা, আমাদের তরুণরা, তারা মাত্র 3-4 বছরের মধ্যে এই ওসিয়ারটা উদ্ভাবন করেছে। এবং সেটার ভিন্ন ভিন্ন দিক রয়েছে। এই ওসিয়ারটা আমাদের যে অ্যাকুরেসি রেট, আমি গতকালকে গত পরশু দিন তাদের এই বিষয়গুলো দেখছিলাম, আমাদের মাননীয় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ওনার সামনেও প্রেজেন্টেশনটা আমরা দিয়েছি, সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এটার অ্যাকুরেসি রেটটা 90% ওপরে, 95% ওপরে। তো এইটা কিন্তু অন্যান্য যে বাকি 36টা দেশ রয়েছে, যারা 36টা ওসিয়ার ইতিমধ্যে যারা বিশ্বে উন্মোচন করেছে, সেখান থেকে কিন্তু আমাদের বাংলা ওসিয়ারের তুলনামূলক কিন্তু আমাদের অবস্থান অনেক ভালো। এখন বিষয়টা হচ্ছে যে এই ওসিয়ার এই প্রযুক্তি আমাদেরকে কতখানি সহযোগিতা করবে। আমরা একটা বিষয় বলতে চাই যে আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে সারা বিশ্বের ইতিহাস সম্পর্কে এবং ইতিহাসের ধারাবাহিকতায় আজকে প্রযুক্তির যুগ সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন। আমি শুধু ছোট করে বলতে চাই যে আমরা যদি আদিম যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, তারপর কিন্তু এখন আমরা প্রযুক্তির যুগে আছি। ফলে আমরা যদি এই সময়ে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মেলাতে পারবো না। ফলে এই ওসিয়ারটা আমাদের যে বিশাল যে শব্দ ভাণ্ডার আমাদের বাংলা ভাষায়, সেটাকে আমাদের ডিজিটাইজ করার জন্য এইটার কোনো বিকল্প ছিল না। এবং আমরা এই মুহূর্তে আমরা ইন্টারনেটকে জনগণের দরবারে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশের যে শুভ যাত্রা শুরু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনা 2008 সালের 12ই ডিসেম্বর, যখন উনি ঘোষণা করেছিলেন যে 2021 সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ উনি বিনির্মাণ করবেন। সেই সময় কিন্তু বাংলাদেশের অনেকেই বিশ্বাস করেনি যে আমাদের দেশকে আমরা প্রযুক্তি নির্ভর করার পথে কতদূর নিয়ে যেতে পারব। আজকে যখন শুরু হয়েছিল মাত্র 10-15 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত, সেই সংখ্যা আজকে বৃদ্ধি হয়ে 4-80 লাখে উন্নীত হয়েছে। যখন আমাদের সরকারি বেসরকারি ব্যবসায়ী সব জায়গায় ছাত্রছাত্রী ইমেইলটা যদিও 80-এর দশকে আবিষ্কার হয়েছে, কিন্তু ইমেইল ব্যবহার করার সংস্কৃতি কিন্তু আমরা শুরু করতে পারিনি। অথচ আজকে কিন্তু সবাই আমরা ইমেইলের উপর নির্ভরশীল হয়ে গেছি, অনলাইনের উপর নির্ভরশীল হয়ে গেছি। আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে, জন্ম, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এখন আমাদের কিন্তু এখন ষষ্ঠতম মৌলিক চাহিদা হয়ে গেছে ইন্টারনেটের সংযোগ পাওয়ার অধিকার। এইটা আমাদের একেবারে মৌলিক একটা দাবির মধ্যে চলে এসেছে। এবং ইন্টারনেট ছাড়া আজকেও দেখেন যে মঞ্চে রাসেল ভাই থেকে শুরু করে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। অর্থাৎ প্রযুক্তি ছাড়া একটা সেকেন্ডও কিন্তু আমরা চলতে পারছি না। কারণ হচ্ছে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। প্রযুক্তি ছাড়া আমাদের জীবনটাই অসহায় আমরা বোধ করি। তাই বলবো যে আমরা ইতিমধ্যে আমাদের ICT ডিভিশন, আমরা এই ওসিআর শুরু করার সময় যখন টিম ইঞ্জিনের কাছে আমরা প্রস্তাব পেয়েছিলাম, তখন থেকে আমরা এই টিম ইঞ্জিনটাকে আরো সচল করার, আরো বেগবান করার জন্য ICT ডিভিশন থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দিক নির্দেশনা, সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। এবং আজকে আমরা এই বিশাল একটি অর্জনের যে আমরা ICT ডিভিশন, আমরাও যে একটা ক্ষুদ্র অংশীদার, এর জন্য আমরাও নিজেদেরকে গর্বিত অনুভব করছি। এবং আমরা আশা করছি এই ধরনের তরুণদের আরো নতুন নতুন যে কোনো ধরনের উদ্যোগ আমরা স্বাগত জানাই। এখানে হিমিকা বলেছে যে আমাদের R&D ফান্ডের অভাব, এটাকে খুবই গুরুত্ব দিয়ে আমরা অনুভব করেছি। ফলে আমাদের যে ইনোভেশন ফান্ড, R&D ফান্ড, এটার যে লিমিটেশন ছিল সেটাকে আমরা উঠিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব দিয়েছি যাতে এটা 10-20 বছর যেন আনলিমিটেড অর্থ যেন আমরা দিতে পারি। কারণ একটা উদ্ভাবন পুরো দেশকে, পুরো জাতিকে, পুরো বিশ্বটাকে পাল্টে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা এটাকে অধিক গুরুত্ব দিতে চাই। ফলে আমাদের তরুণ তরুণরা যেন, তরুণীরা তারা যেন প্রযুক্তির ক্ষেত্রে এই ধরনের উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হতে পারে এবং এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন আইডিয়া নিয়ে তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং আমাদের যে ই গভর্নেন্সের যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি, আপনারা জানেন যে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার হওয়ার ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা এসছে।
এবং আমাদের স্বচ্ছতার জবাবদিহিতা আমরা আনতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি দুর্নীতিকে আমরা হ্রাস করতে পেরেছি। আপনারা জানেন যে একসময় আমরা সারা বিশ্বে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত ছিলাম, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জা করছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব নেওয়ার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর, আমরা কিন্তু সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে তৃণমূল ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পর্যন্ত আমরা অনলাইনে বিভিন্ন সেবা জনগণের দরবারে পৌঁছে দিয়েছি। ফলে আমাদের এই সেবাগুলিকে আমরা স্বচ্ছতা যথেষ্ট নিশ্চিত করেছি, ফলে কিন্তু আমরা দুর্নীতিকে কমিয়ে আনতে পেরেছি এবং বিশ্বের পরিমাপে আমরা সূচকে দুর্নীতিতে অনেক আমাদের অবস্থান এখন আমরা ভালো করতে পেরেছি। ফলে আমরা চাই যে আমাদের যে আইসি ডিভিশনের আমাদের প্রকল্প রয়েছে বাংলা গভর্নমেন্ট, যেটা দিয়ে জেলা পর্যন্ত আমাদের হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আমরা ফাইবার অপটিক্যাল লাইন দিয়ে দিচ্ছি এবং যেখানে আমরা ই ফাইলিং এর ব্যবস্থা প্রবর্তন করেছি, উপজেলা পর্যন্ত আমরা 2015 সালের মধ্যে এই সেবাটাকে পৌঁছে দেব এবং আগামী 2 বছর অর্থাৎ 2017 সালের মধ্যেই আমরা সেটাকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যেতে চাই। তো এই সকল ই ফাইলিং এর ব্যবস্থা এটা যদি সরকারের কোনো তরফ থেকে আমরা করতে চাই তাহলে ওসিআর পাওয়ার কোনো বিকল্প নেই, কারণ আমাদের ইন্টারনেটের জগতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যখন আমরা ইন্টারনেটে আনতে চাইবো তখন আমাদের মূল বাধা সেটা হচ্ছে বাংলা কন্টেন্ট আমাদের নাই। আর বাংলা কন্টেন্টকে আরো বেশি সমৃদ্ধ করতে গেলে আমাদের কিন্তু এই ওসিআরটাকে ব্যবহার করতে হবে। ফলে আমি বলবো যে এই উদ্যোগটা আমাদের বাংলা ভাষা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যে 40-50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, আমরা হচ্ছে বিশ্বের অষ্টম বৃহৎ জনগোষ্ঠী যারা বাংলায় কথা বলি অন্যান্য ভাষার তুলনায়, অথচ আমাদের কোনো বাংলা ওসিআর ছিল না। তাই আজকে থেকে এই যাত্রা শুরু হলো, আশা করব যে আগামী দিনে আমরা বাংলা ভাষার কন্টেন্টটা অনলাইনে বৃদ্ধি করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাংলা ওসিআরটাকে এমনভাবে আমরা তৈরি করেছি যেটা আর কি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য বিশেষ উপকারে লাগবে, কারণ যারা চোখে দেখে পড়তে পারবেন না যাদের শুনতে গেলে ভালো হবে সেই দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের কথা চিন্তা করে এই যে প্রযুক্তির কল্যাণে তারা যে যে বাংলা ভাষায় যে কোনো কিছু কনভার্ট করে সেটাকে একটা ভয়েসের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করা, এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এবং আশা করবো যে এটার উত্তরোত্তর আধুনিকায়নের মাধ্যমে পরিবর্তন এবং ইম্প্রুভমেন্টের মাধ্যমে এটাকে আরো সহজ এবং আরো বেশি সার্থকভাবে আনা হবে। তবে আমি এইটুকু আশ্বাস দিতে চাই যে আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলায় ওসিআর যারা করেছেন এটাকে আরো ইম্প্রুভ করার জন্য আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে এবং এই ধরনের নতুন যে কোনো উদ্ভাবনের কোনো প্রস্তাব আসলে আমাদের তরফ থেকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা বক্তব্য শেষ করছি। তরুণেরা গর্বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, জয় বাংলা, জয় বাংলা। আমি বলে রাখি যে আমি এখন কথা বলার সুযোগটা একটু চেয়ে নিয়েছি, এই জন্য বিকজ পলক ভাই হয়তো চলে যাবেন একটু পরেই, I really wanted to share some of the information and messages with him in front of all of us. I see one single foreign national, a beautiful lady. If you allow me, can I speak in Bangla? Because most of the crowd are in Bangla. Thank you very much. প্রথমত পুথি আজকের এই পুথির যেই উদ্বোধন বা লঞ্চ যেটাই বলি না কেন আমার কাছে মনে হয় এইটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রমাণ হচ্ছে আজকের এই পুথির লঞ্চ। কেন বলছি সেটা আমি আসছি, তার আগে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী মোদী ভাই এই মাত্র চলে গেলেন, ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত পলক নাই। আমি ওই অনেক কলেবরপূর্ণ ক্ষেত্রে দেওয়ার থেকে পছন্দ করে তাকে পলক ভাই বলতে বিপ্লবান করে তো কোন থেকে বন্ধু হতে
শব্বর ভাই, কবির ভাই, হিমিকা, প্রান্ত, অল অফ ইউ, আজকের দিনটা সত্যিকার অর্থে একটা ইতিহাস সৃষ্টিকারী দিন। আজকের দিনটা একটা মাইলস্টোন ডে, কেননা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলা ওসিআরের প্রয়োজনটা হিমিকা, প্রান্ত এবং টিম ইঞ্জিন অনুভব করেছিল, আর অনেকে অনুভব করেছে। সেই অনুভবটা যে বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং করা যাবে সেটা প্রমাণ করেছে। আসলে একবার চলে বড় করে আমি একটু সৌভাগ্যবান, শামীম ভাই দেশে নাই বলে আমার এখানে কথা বলার সুযোগ হয়েছে। শামীম ভাই আমি ভারপ্রাপ্ত হিসেবে স্বামী ভাইকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে আসলে বেসিসের কিছু কথা বলতেই হয়। বেসিসের মেম্বার টিম ইঞ্জিন, বেসিসের ইসি মেম্বার হচ্ছে হিমিকা, এবং বেসিস নিয়ে যখন কথা বলবো তখন আসলে আমাকে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হচ্ছে। সেই কথাগুলি আগে ত্রুটি নিয়ে কথা অনেক হিমিকা বলেছে, পলল ভাই বলেছে, আরও বলবে জব্বর ভাইরা, জব্বর ভাই বলবে এবং বাকিরা বলবে, আপনারা সবাই জানেন জড়িত হয়েছে। আমরা বলেছি 1 কোটি নতুন ইন্টারনেট গ্রাহক তৈরি করবো প্রতি বছর। আমরা বলেছি জিডিপিতে 1% কন্ট্রিবিউট করবো। এই জায়গাগুলো যদি অ্যাচিভ করতে যায় পুঁথি দুইটা রোল প্লে করছে। একটা হচ্ছে লোকাল মার্কেট তৈরি করতে গেলে যেই সাহায্যের প্রয়োজন হয় পুঁথি এই সাহায্যটা করবে। পুঁথি শুধু আইটি ইন্ডাস্ট্রিকে হেল্প করবে না, পুঁথি আসলে অ্যাক্রস অল দ্য ইন্ডাস্ট্রিজ আইটিতে ইনভলভ হতে হেল্প করবে। তো সেই জায়গাটাতে লোকাল মার্কেট তৈরি হওয়ার জন্য বাংলা কন্টেন্ট এবং পৃথিবীর মতো একটা সফটওয়্যারের প্রয়োজনীয়তাটা যে আজকে মিটে গেল, স্বাভাবিকভাবে কাজ আরো অনেক হবে। এই জিনিসটা লোকাল এবং গ্লোবাল মার্কেটের একটা জায়গায়, আমরা যদি এক্সপোর্ট বলি, এক্সপোর্ট বললেই প্রথমেই আমাদের মাথায় হিট করে গার্মেন্টস এর কাজ। একটা জায়গায় আসলে সবাই আমরা একমত যে গার্মেন্ট আর সফটওয়্যার এক না, অথবা আমরা সবাই একমত বা প্রায়ই বলি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির এক্সপোর্টের পোটেনশিয়াল মাচ মাচ হায়ার দেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এর একটা কথা কিন্তু সত্যি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যত তাড়াতাড়ি গ্রো করেছে, যত তাড়াতাড়ি লাফ দিয়ে গ্রাফটা উপরে উঠেছে এক্সপোর্ট ভলিউমের, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি তত তাড়াতাড়ি গ্রাফটা লাফ দিয়ে উঠছে? উঠছে না। এটা রিয়েলিটিটা, বাস্তবতা মানতে হবে। কিন্তু আমরা পোটেনশিয়াল কেন বলছি, ওটা হচ্ছে লেবার এক্সপোর্ট, এটা হচ্ছে ব্রেইন এক্সপোর্ট, এই জন্য আমরা পোটেনশিয়ালটা বলছি। নাও রিয়েলিটিটা বুঝতে হবে আমাদের সবাইকে, আমাদের ইন্ডাস্ট্রির লোকজনদেরকে বুঝতে হবে, সরকারের লোকজনদেরকেও বুঝতে হবে, এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে বুঝতে হবে। এই 5 বছরে না বুঝবে আর বুঝবে না, কারণ আমাদের বন্ধুর মতো একজন আইটি মিনিস্টার আছে, আমাদের গার্জিয়ানের মতো একজন টেলিকম মিনিস্টার আছে, আমাদের খুব কাছের একজন ফাইন্যান্স মিনিস্টার আছে, এবং সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী আছেন এবং জয় ভাই আছেন। এই 5 বছরে এটা না বোঝা গেলে বোঝা হবে না। ব্রেইন এক্সপোর্ট করবো, কতগুলো ব্রেইন আমরা আসলে প্রোডাক্ট করছি, প্রোডিউস করছি, ইউনিভার্সিটি গুলো কতগুলো ব্রেইন প্রোডিউস করছে আমরা ব্রেইন এক্সপোর্ট করবো? দিস ইজ রিয়ালিটি। আমি জানি না কোন নামটা যেন কি ব্যবহার করে, সম্রাট, সম্রাট কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেছ? এই কথাটা এই জন্য বললাম, এই রিয়েলিটিটা 2 দিনে সমাধান হওয়ার মতো না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে গার্মেন্টস এর মতো যদি আমরা শুধুমাত্র আউটসোর্সিং এ কাজ করি তাহলে স্বপ্ন অনেক দূর আগায় যাবে, মানে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, বাস্তবায়িত হবে না। বিকজ এত লোক নাই আমরা যে আউটসোর্সিং করবো, তাহলে আমাদের কি করতে হবে যেটা গার্মেন্টস কোনোদিনও পারে নাই? আমরা এত বড় বড় ব্র্যান্ডের জন্য কাপড় বানাই, বাংলাদেশের নিজস্ব কোনো ব্র্যান্ড আছে? বাংলাদেশের নিজস্ব কোনো ব্র্যান্ড নাই,
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডটা বাংলাদেশের লোকাল মার্কেটে থেকে যায়, সেটা আর্টিস্টই বলি বা কেউ, ওটা একটা হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশ থেকে তৈরি হয় নাই। আইটিতে বা সফটওয়্যারে বাংলাদেশের বাংলাদেশ থেকে প্রোডাক্ট তৈরি করা সম্ভব, আমি ওই জায়গাটাতেই আসতে চাচ্ছি। আসলে আমরা অনেক প্রোগ্রামে যাই, বেসিস থেকে যাই, অলক ভাই যায়, জাগর ভাই যান, আপনারা কয়টা প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে গেছেন গত দুই বছর, তিন বছর, পাঁচ বছরে? ইট ইজ এ রিয়ারি প্রোডাক্ট লঞ্চিং হয় না বাংলাদেশে, কেন আমরা প্রোডাক্ট বানাই না? যে প্রোডাক্ট বানায় সে বড় করে লঞ্চিংও করে না, বিকজ সে নিজেই সাহসী না। প্রান্ত হিমিকারা সাহস করেছে, প্রোডাক্ট বানিয়েছে, এখন প্রান্ত হিমিকাদের নেক্সট চ্যালেঞ্জ ভুলে গেলে হবে, এটাকে মার্কেট করতে হবে, ব্যবসা হইতে হবে, বিজনেসটা হইতে হবে। সো প্রোডাক্ট লঞ্চিং আমরা করি না, কেন আমাদের সেই সাহসটা নাই? কিন্তু আমরা কিন্তু ফেসবুকের জন্য অ্যাপ বানাই, আমরা কিন্তু ডিজনির জন্য অ্যাপ্লিকেশন এই বাংলাদেশ থেকে তৈরি হয়। তো টপ ক্লাস প্রোডাক্টগুলো আমরা এখান থেকে বানাচ্ছি, লাইক গার্মেন্ট ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা নিজেদের প্রোডাক্ট বানাচ্ছি না, আমাদের সেই সাহসটা তৈরি হয় না। এই সাহসটা দিতে হবে পলকভাইদেরকে, পলকভাইকে, জয় ভাইকে, আরও বড় বড় মন্ত্রীদেরকে, সর্বোপরি প্রধানমন্ত্রীকে। কেন বললাম কথাটা, আমাদেরকে মানতে হবে আমাদের এমন কোনো কিছু করা যাবে না যেটা হিউম্যান রিসোর্স ড্রিভেন, আই মিন কোয়ান্টিটি হিউম্যান রিসোর্স ড্রিভেন। আমাদেরকে করতে হবে, হিমিকাদের টিমে কয়টা লোক? 30টা লোক মিলে কথি বানাইছে, আমাদেরকে এরকম 30-40 জন দিয়ে প্রোডাক্ট বানাইতে হবে, যেই 30-40 জনের প্রোডাক্টটা 30-40 মিলিয়নকে রিচ করবে, আমাদেরকে ওই অ্যাঙ্গেলে যেতে হবে। তা নাহলে হবে না, আমাদের ব্রেন ভালো আছে, আমাদের কোয়ান্টিটি ব্রেন নাই, উই হ্যাভ কোয়ালিটি ব্রেন বাট আমাদের কোয়ান্টিটি ব্রেন নাই। এই প্রোডাক্ট লঞ্চিং এর যে চ্যালেঞ্জগুলো, শুধু আউটসোর্সিং আউটসোর্সিং না করে, আমি আউটসোর্সিং কে কিন্তু আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই, আমি প্রোডাক্ট লঞ্চিং এর সুযোগ নিয়ে প্রোডাক্ট লঞ্চিং এর কথা বলছি। আউটসোর্সিং তার জায়গায় এগিয়ে যাবে, ওইটা ওটা ওটার নিজের গতিতে এগিয়ে যাবে, কিন্তু একটা ভালো প্রোডাক্ট যদি গ্লোবাল মার্কেটে আমরা হিট করাতে পারি বাংলাদেশ থেকে, দুইটা কাজ হবে। এক নাম্বার কাজ হবে, রেভিনিউ আর্নিং এক্সপোনেনশিয়ালি অনেক হাই হবে, এবং সেকেন্ড কাজটা হবে বাংলাদেশের ব্র্যান্ডিং হয়ে যাবে। প্রোডাক্ট লঞ্চিং এ আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, একটা চ্যালেঞ্জ বলে ফেলেছে হিমিকা, সেটা হচ্ছে ইনোভেশন পার্ট, বাট আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মার্কেটিং স্কিল ভালো না। আমি নিজে মার্কেটিং সারা জীবন মার্কেটিং করেছি, আমি টেকনোলজির লোক না, আমি সারা জীবন মার্কেটিং করেছি, তারপরে বলছি আমরা মার্কেটিং এ ভালো না, এবং মার্কেটিং এর জন্য যে সাহসটা দরকার হয় আমাদের সেই সাহসটা নাই। সো মার্কেটিয়ার তৈরি করতে হবে এক নাম্বার, দ্বিতীয়ত কেউ যদি কোনো ভালো প্রোডাক্ট নিয়ে হয় আসে, তাহলে সেই ভালো প্রোডাক্টটাকে সরকার যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে নিয়ে আসে, এই প্রোডাক্টটার সাথে আসেন পার্টনারশিপ করে, এবং সরকারিভাবে যদি ICT মন্ত্রণালয় সরকারিভাবে সেই প্রোডাক্টটার দায়িত্ব নিয়ে, দ্য ওয়ে হুয়াওয়ে ডিড চায়নাতে, সরকার বলে তোমরা আগায় যাও, বাকি রাখো দেশের বাইরে, ওই বাকি টাকা আমি দিব, তোমার কোম্পানি চলবে, ডোন্ট ওয়ারি। আজকে আজকে চাইনিজ প্রোডাক্ট পোস্টে চলে গেছে। সো প্রোডাক্ট যদি ডেভেলপ হয়, সেই প্রোডাক্টের পার্টনারশিপে সরকারের আগে আসা উচিত যে এই প্রোডাক্টের মার্কেটিং এ আমরা ইনভেস্ট করব, সরকারি ভাবে যদি আমরা ইনভেস্ট করি,